তো নিউ পি এস এর আমরা কিভাবে বার করব দেখ, পি ইস টু এস ইন ইস টু ভি, তাহলে পি কত পেয়েছিল 21:40, এস হচ্ছে 14:40, আর এ পেয়েছিল 1/8। এইবার সবগুলোকে 40 দিয়ে দিয়ে দে, এইটা 5, তাহলে 21:14:5, ঠিক আছে। এইটা তাহলে বেরিয়ে এলো কি নিউ পেসার, এটা বেরিয়ে এলো নিউ পেসার। তাহলে আমাদের তো দরকার স্যাক্রিফাইসিং রেশিও, কথাটা বুঝতে পারলি? এইবার যে জিনিসটা বলা হচ্ছে এটা আমি জাস্ট কম্পিউট করে দেখিয়ে দিলাম যে কিভাবে তোরা নিউ রেশিও বার করতে পারিস। কিন্তু আমাদের এই যে 10,000 টাকাটাকে যখন ভাগ করতে যাব, সেই ভাগ করতে গেলে কি দরকার আছে? স্যাক্রিফাইসিং রেশিও দরকার আছে, স্যাক্রিফাইসিং রেশিও দরকার আছে। তো স্যাক্রিফাইসিং রেশিও তো দেওয়া নেই, ঠিক আছে, বিয়োগ করে দিলেই হয়। তো একই ব্যাপার আসবে যেটা আমি বলে দিচ্ছি, যখন অঙ্কের মধ্যে নিউ পিএসআর দেবে না, সিম্পলি ওল্ড পিএসআর দিয়ে ছেড়ে দেবে, ঠিক আছে, তখন এই লজিকটা ধরা হয় যে যার যেমন অধিকার বা ক্যাপাসিটি সে সেরকমভাবেই স্যাক্রিফাইস করে। যেমন ধর আজকে যদি কেউ দুর্গা পুজোর চাঁদা কাটতে যায়, যদি একটা ভালো বাড়ি হয় সেখানে কাটা হয় 21 টাকা, যদি মানে যার যেরকম পরিস্থিতি সে সেরকমভাবে কন্ট্রিবিউট করে। তো সেরকমভাবেই এদিকে দেখবি পি আর এস যে রয়েছে, পি আর এস কোন রেশিওতে রয়েছে 3:2। এইবার যখন নাকি ভি আসছে 1/8 নেওয়ার জন্য, তখন এস বলে পিকে যে দেখো তুমি তো, তোমার তো ক্যাপাসিটি বেশি, তো তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী দাও, আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী দিই। তো তার মানে সেই ক্ষেত্রে তারা দুজন এই 3:2 সেই কনসেপ্টে স্যাক্রিফাইসটা করে এই নতুন পার্টনারকে দেওয়ার জন্য। তার মানে স্যাক্রিফাইসিং রেশিওটা হয় কি ইকুয়ালস টু ওল্ড রেশিও। কিন্তু এই লজিকটা মনে রাখবি, মুখস্থের মতন করবি না যে কিছু না দেওয়া থাকলে ওল্ড পিএসআরটাকেই স্যাক্রিফাইসিং রেশিও হিসাবে কনসিডার হয়, এইভাবে ধরবি না, ধরবি এই লজিকটা দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে স্যাক্রিফাইসিং রেশিও কত 3:2, তাহলে 3:2 যখন 10,000 আমি ভাগ করবো তখন কত আসবে 6/4, এটা আসবে 6, এটা আসবে 4, বুঝতে পারলি। এইবার তাহলে এই টাকাটাকে, এই যে গুডউইল, এই টাকাটা 10,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে এটা কিন্তু নিয়ে এসছে ভি, তাই এইখানে অ্যাড হয়ে যাবে 10,000 টাকা, ঠিক আছে, যেহেতু বিজনেসে টাকা আসছে। আর এইখানে বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে এখানে আসবে 6, আর এখানে আসবে 4, মানে ও 10,000 টাকা নিয়ে এলো, সেটা ওরা দুজন ভাগ করে নিয়ে নিলো, বুঝতে পেরেছিস? তাহলে আর কি কিছু বাকি আছে গুডউইল অফ দ্য ফার্ম? আর কিছু বাকি নেই, ব্যাস, তাহলে আমাদের পুরো অঙ্কটা হয়ে গেল। এবার ঝপ ঝপ করে আমরা, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, এইবার আমরা এই জায়গাটার থেকে করে নিই, দেখি কত আসে। এখানে 500 + 14,800 + 2,500, এখানে আসে 17,800, 17,800, এইটা বেরোচ্ছে লস, তার মানে এটাকে লস হোক আর যাই হোক এটা আলটিমেটলি পার্টনার্স ক্যাপিটালের মধ্যে ভাগ করতে হবে, পি আর এস এর মধ্যে, তাই তো আগের দিন আমরা শিখেছিলাম কোন রেশিওতে এইটা ভাগ করতে হবে, ওল্ড পিএসআর, একদম ঠিক, ডিভাইডেড বাই 5:3, তার মানে এখানে আসছে 10,680, 3:2 আসছে 7,120, আর এইটাকেই এবার কোথায় লিখবো, এখানে লিখে দেবো টু রিভ্যালুয়েশন বলে 1068071020, এটা ড্যাশ। এরপর আমরা কি করব, পার্টনার্স ক্যাপিটালকে এবার আমরা ক্লোজ করব, ঠিক আছে। তাহলে 1,00,000 + 9,000 + 6,000 আসছে 115123, 115123 টু ব্যালেন্স সিডি। এবার এর মধ্যে থেকে 10680 আসবে কত, 104320, ঠিক আছে, আর এরকমভাবেই বার করে নেব, এইটা +6,000 + 4,000 1,90,000 - 7,120 কত আসছে 182880, আর এখানে আসছে 20,000 20,000 20,000। তাহলে এইবার এই যে ক্যাপিটালের ক্লোজিং ব্যালেন্স সেগুলোকে কোথায় লিখে দেবো, এখানে লিখে দেবো
ক্যাপিটাল বলে পি এস ভি 104320182880 আর 20,000 যদি আমি সবগুলোকে যোগ করি 104320+182880+20,000 307200 দেখি কত আসে আর এটাকে বসিয়ে দিই এখানে 18,000 তাহলে 307200+20,000+30,000+1500 তাহলে আসছে 358700 আর এখানে 30,000+40,000+4750 90,000+13200 আর একটা হচ্ছে 18,000 358700 ঠিক আছে বুঝতে পেরেছিস থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ।